দীঘা বর্ডারে অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ওড়িশা দীঘা বর্ডার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দীঘা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছর 40-এর এই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় শুক্রবার রাতে দীঘা বর্ডারের কাছেই ঘুরে বেড়াতে দেখা যায়। তার পরনে কালো রঙের ফুল প্যান্ট ও বেগুনি রঙের ফুল হাতা জামা ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে দীঘা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.